হেফাজতের তাণ্ডবের নেপথ্যে বিএনপির ভূমিকা রয়েছে, তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম। গেল কয়েকদিন ধরে সারা দেশ জুড়ে তাণ্ডব চালায় হেফাজত ইসলাম। মুজিব বর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে সহিংসতা চালায়। এরই প্রেক্ষিতে সকালে রাজধানীর মিল বারাক জেটি এলাকায় র্যালি শেষে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম এই মন্তব্য করেন। বলেন, একাত্তরের রাজাকাররা কেউ হেফাজত, কেউ নিজামি ইসলাম, কেউ মুসলিম লীগ নাম নিয়ে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তিকে প্রতিহত করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশ পছন্দ করে না, যারা শান্তির বাংলাদেশ পছন্দ করে না, যারা বঙ্গবন্ধুর বাংলাদেশ পছন্দ করে না, যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ পছন্দ করে না, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে অপ্রতিরোধ্য গতি, এইটা ওদের ভালো লাগতেছে না। এই জন্য বেগম খালেদা জিয়া বাড়ির ভিতর থেকেও অকৃতজ্ঞের মতো মির্জা ফখরুল আর কয়েক বাটপাড়কে দিয়ে পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করতেছে।